প্রিয় বাইকার, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। কমিউনিটিতে একটা কথা প্রচলিত আছে যে লাল বাইকের আসলে টান বেশি। এটা একটা প্রবাদ, কিন্তু আসলে এটা প্রবাদ নাকি এটার কোনো সত্যতা আছে সেটারই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। কারণ আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশে যতগুলো মডেলের বাইক পাওয়া যায় তার সবগুলোরই একটা লাল অংশ থাকে, এবং কোনো বাইক হয়তো পুরো লাল, কোনো বাইকে লালের আধিক্য থাকে। এই আধিক্য বা এই লালের অংশটা কেন থাকে? আসলেই কি লাল বাইকে আলাদা করে কোনো পারফরমেন্স যুক্ত করা থাকে, নাকি লাল বাইক শুধু একটা কালার? লাল বাইকের টান বেশি কথাটা কোথা থেকে উৎপত্তি হয়েছে এটার একটা ব্যাখ্যাতে আমি এখন আসব। লাল কালার কিন্তু প্রেমের কালার, লাল কালার হচ্ছে ভালোবাসার কালার। তো প্রথম একজন ব্যক্তি একটা লাল কালারের বাইক কেনে অনেক শখ করে, তবে এই লাল কালারের বাইকটা কেনার পরে তার পিছনে অনেক মেয়ে ঘুরতো আর কি, কারণ মেয়েরা আসলে বিশেষ করে লাল কালারটা অনেক বেশি পছন্দ করে। তা যখন মেয়ে ঘুরতো, ঘোরার পরে দেখা যাচ্ছে কি উনি বিভিন্ন সময় বিভিন্ন মেয়ে নিয়ে ঘুরতো, যখন পিছনে একটা মেয়ে থাকতো তখন তার শরীরের ভিতরে একটা স্পিডি ভাব চলে আসতো বেশি। স্পিডি ভাব যেহেতু চলে আসতো যখন, তখন দেখা যাচ্ছে যে নিজে চালালে যেমন স্পিড পাইতো, পিছনে একজন থাকার পরে স্পিডটা অনেক বেড়ে যেত। তো তখন উনি বন্ধুদের সাথে গল্প করতে করতে বলতেছে, দোস্ত আমার লাল বাইকের কিন্তু অনেক টান বেশি। কিন্তু আসলে তখন কারণটা ব্যাখ্যা করে নাই, পরে আমরা অনেক কষ্ট করে তার কাছ থেকে এই ইনফরমেশনটা পাইলাম যে লাল বাইকের টান বেশি, কিন্তু কেন বেশি